আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইসলামের নাঙ্গা তলোয়ার খ্যাত মহান সৈনিক হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দুর্বল হয়ে মৃত্যুশয্যায় শায়িত। তিনি এ সময় বললেন, আমার তো শহীদ মৃত্যুর তামান্না ছিল, কিন্তু বিছানা পড়েই মৃত্যু আমার ভাগ্যে লেখা হলো। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটি আমার সবচেয়ে প্রিয় এবং একমাত্র এটাই আমার মাথার তাজ। অতপর এই ওসিয়ত করে গেলেন, আমার মৃত্যুর পর আমার ঘোড়া ও অস্ত্রশস্ত্র আল্লাহর রাস্তায় জিহাদের সরঞ্জাম হিসেবে রেখে দিও। যখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মুমূর্ষুকালে তাকে দেখতে গেলেন, তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর প্রতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ওসিয়ত ছিল এরকম, আমার ঘোড়া আমার অস্ত্রশস্ত্র মহান আল্লাহর রাস্তায় জিহাদের সরঞ্জাম হিসেবে রেখে গেলাম, মদিনায় আমার বসত বাড়ি সাদাকা করে গেলাম। আর এ বিষয়ে আমি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে সাক্ষী রেখেছি, অবশ্যই তিনি ইসলামের জন্য বড় নিবেদিত প্রাণ, তিনি আমার এই ওসিয়ত বাস্তবায়ন করবেন। একবার হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করতে গিয়ে বললেন, আল্লাহ আবু সুলাইমানের প্রতি রহম করুন, তিনি আমাদের ধারণার চেয়েও ঊর্ধ্ব মাকামের ছিলেন। بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله